হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিভিন্ন কোম্পানির বর্তমান সিইও কে রয়েছেন এই টপিকটি নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হল ইউটিউবের বর্তমান সিইও কে ইউটিউবের বর্তমান সিইও কে তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো ইউটিউবের বর্তমান সিইও হলেন নীলমোহন অপশান সি হল রাইট অ্যান্সার নীলমোহন আর এর সঙ্গে জেনে রাখবে ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আমেরিকা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো গুগলের বর্তমান সিইও কে গুগুলের বর্তমান সিইও কে তো গুগুলের বর্তমান সিইও হলেন সুন্দর পিচাই অপশান এ হলো রাইট অ্যান্সার সুন্দর পিচাই আর গুগলের সদর দপ্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় চারই সেপ্টেম্বর উনিশশো সালে চৌটা সেপ্টেম্বর উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন অ্যামাজনের বর্তমান সিইও কে অ্যামাজনের বর্তমান সিইও কে তো অ্যামাজনের বর্তমান সিইও হলেন অ্যান্ডি জ্যাসি অপশান ডি হলো রাইট অ্যান্সার অ্যান্ডি জ্যাসি আর অ্যামাজনের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় পাঁচই জুলাই উনিশশো সালে তো পাঁচই জুলাই উনিশশো সালে অ্যামাজন প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন মাইক্রোসফটের বর্তমান সিইও কে মাইক্রোসফটের বর্তমান সিইও কে রয়েছেন তো মাইক্রোসফটের বর্তমান সিইও হলেন সত্য নাদেলা অপশন বি হলো রাইট অ্যান্সার সত্য নাদেলা আর মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় চৌঠা এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে চৌঠা এপ্রিল উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো অ্যাপেলের বর্তমান সিইও কে অ্যাপেলের বর্তমান সিইও কে তো অ্যাপেলের বর্তমান সিইও হলেন টিম কুক অপশান এ হলো রাইট অ্যান্সার টিম কুক আর অ্যাপেলের সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় পয়লা এপ্রিল উনিশশো সালে পয়লা এপ্রিল উনিশশো ছিয়াত্তর সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন মেটার বর্তমান সিইও কে মেটার বর্তমান সিইও কে রয়েছেন তো মেটার বর্তমান সিইও হলেন মার্ক জুগারবার্গ অপশান সি হল রাইট অ্যান্সার মার্ক জুগারবার্গ আর এর সঙ্গে মনে রাখবে মেটা সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে দু সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন টুইটারের বর্তমান সিইও কে তো টুইটারের বর্তমান সিইও হলেন লিন্ডা ইয়াসারিনো লিন্ডা ইয়াসারিনো অপশান ডি হলো রাইট অ্যান্সার আর এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর টুইটার প্রতিষ্ঠিত হয় একুশে মার্চ দু হাজার ছয় সালে একুশে মার্চ দু সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো এর বর্তমান সিইও কে তো টিসিএসের বর্তমান সিইও হলেন কে কৃতিবাসন অপশান বি হলো রাইট অ্যান্সার কে কৃতিবাসন আর টিসিএসের ফুল হল হলো টাটা কনসালটেন্সি সার্ভিসেস আর এর সদর দপ্তর ভারতের মুম্বাইতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় পয়লা এপ্রিল উনিশশো আটষট্টি সালে নেক্সট প্রশ্ন ইনস্টাগ্রামের বর্তমান সিইও কে তো ইনস্টাগ্রামের বর্তমান সিইও হলেন অ্যাডাম মোসেরি অপশান এ হলো রাইট অ্যান্সার অ্যাডাম মোসেরি আর ইনস্টাগ্রামের সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় ছয় অক্টোবর দু হাজার দশ সালে নেক্সট প্রশ্ন ফ্লিপকার্টের বর্তমান সিইও কে তো ফ্লিপকার্টের বর্তমান সি হলেন কল্যাণ কৃষ্ণমূর্তি অপশান সি হলো রাইট অ্যান্সার কল্যাণ কৃষ্ণমূর্তি আর ফ্লিপকার্টের সদর দপ্তর ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সাত সালে দু হাজার সাত সালে ফ্লিপকার্ট প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো টেসলা এর বর্তমান সিইও কে তো টেসলা কোম্পানি বর্তমান সিইও কে তো টেসলা কোম্পানির বর্তমান সিইও হলেন ইলন মার্ক্স অপশান বি হলো রাইট অ্যান্সার ইলন মার্কস আর এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর টেসলা কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় পয়লা জুলাই দু সালে পয়লা জুলাই দু হাজার সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো এয়ার ইন্ডিয়া এর বর্তমান সিইও কে এয়ার ইন্ডিয়া কোম্পানির বর্তমান সিইও কে তো এয়ার ইন্ডিয়া কোম্পানির বর্তমান সি হলেন ক্যামবেল উইলসন অপশান ডি হলো রাইট অ্যান্সার ক্যামবেল উইলসন আর এয়ার ইন্ডিয়া সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় পনেরোই অক্টোবর উনিশশো বত্রিশ সালে পনেরোই অক্টোবর উনিশশো সালে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো উইপ্রো এর বর্তমান সিইও কে উইপ্রোর বর্তমান সিইও কে রয়েছেন তো উইপ্রোর বর্তমান সিইও হলেন থিয়েরি ডেলাপোট অপশান এ হলো রাইট অ্যান্সার থিয়েরি ডেলাপোট আর উইপ্রো সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় উনত্রিশে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট প্রশ্ন উইকিপিডিয়ার বর্তমান সিইও কে তো উইকিপিডিয়ার বর্তমান সিইও হলেন মারিয়ানা ইস্কান্দার অপশান সি হল রাইট অ্যান্সার মারিয়ানা ইস্কান্দার আর উইকিপিডিয়া সদর দপ্তর সান ফ্রান্সিসকোতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় জানুয়ারি দু এক সালে নেক্সট প্রশ্ন পেটিএমের বর্তমান সিইও কে তো পেটিএমের বর্তমান সিইও হলেন বিজয় শেখর শর্মা অপশান এ হলো রাইট অ্যান্সার বিজয় শেখর শর্মা আর পেটিএমের সদর দপ্তর ইন্ডিয়া নয়ডাতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার দশ সালের আগস্ট মাসে তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যালেন্টটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো রিলায়েন্সের বর্তমান সিইও কে তো রিলায়েন্সের বর্তমান সিইও হলেন মুকেশ আম্বানি অপশান সি হল রাইট অ্যান্সার আর রিলায়েন্সের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় দশই জুলাই দু হাজার ছয় সালে নেক্সট প্রশ্ন লিঙ্কড ইনের বর্তমান সিইও কে তো লিঙ্কড ইনের বর্তমান সিইও হলেন রায়ান রসুল এস্কি অপশান ডি হলো রাইট অ্যান্সার রায়ান রসুল আর লিঙ্কড সদর দপ্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার দুই সালে নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন আইসিসির বর্তমান সিইও কে আইসিসির বর্তমান সিইও কে তো আইসিসির বর্তমান সিইও হলেন জি অফ অ্যালারডিস অপশান বি হলো রাইট অ্যান্সার জি অফ অ্যালারডিস আর এ সদর দফতর দুবাইতে অবস্থিত আর এটি প্রতিষ্ঠিত হয় পনেরোই জুন উনিশশো সালে সো এগুলি তোমরা মনে রাখবে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলও তোলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে